আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই তোমরা খুবই ভালো আছো। তোমাদের স্বাগত জানাচ্ছি দিনাজপুর অনলাইন প্রাইমারি স্কুলের পক্ষ থেকে। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের আবারও যে ক্লাসটি নিয়ে থাকি সেই ক্লাসটি নিয়ে এসেছি, চতুর্থ শ্রেণীর প্রাথমিক গণিত বিষয়ের ধারাবাহিক পাঠ নিয়ে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা তোমাদের প্রাথমিক গণিত বই, খাতা এবং কলম নিয়ে বসে পড়ো। প্রিয় বন্ধুরা, আমি আমার পরিচয়টা দিয়ে নিই। আমি মোহাম্মদ তারেক হাসান, সহকারী শিক্ষক বাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বোচাগঞ্জ দিনাজপুর। প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা তোমাদের প্রাথমিক গণিত বই নিয়ে বসে পড়েছ খাতা কলম সহ, তাই না? চলো তাহলে আমরা আজকের যে পাঠটি রয়েছে সেটি শুরু করব। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের মনে আছে আমরা গত ক্লাসে কি পড়েছিলাম? হ্যাঁ বন্ধুরা, আমরা পড়েছিলাম ভগ্নাংশের কি যোগ ও বিয়োগ। তো আমাদের ভগ্নাংশের যোগ বিয়োগের যে আমাদের আলোচনা ছিল সবগুলোই শেষ হয়ে গিয়েছে। আজকে আমরা শুরু করতে যাচ্ছি অনুশীলনীর যে সমস্যাগুলো রয়েছে সেগুলো। তাই প্রিয় শিক্ষার্থীরা, তোমরা তোমাদের প্রাথমিক গণিত বইয়ের 110 পৃষ্ঠা খোলো তো, এই যে দেখো এটি পাবে। হ্যাঁ বন্ধুরা, 110 পৃষ্ঠে কি রয়েছে? 9.4 অনুশীলনী এক। 9.4 কি অনুশীলনী অনুশীলনী কত এক, ঠিক আছে বন্ধুরা? আমরা এখান থেকে যে সমস্যাগুলো রয়েছে এগুলো করব, সমাধান করব। শিক্ষার্থীরা, স্কুলে যদি ক্লাস হতো এগুলো কিন্তু তোমাদেরই সমাধান করতে হতো, যেহেতু অনলাইন ক্লাস তাই এখানে চারটি সমস্যা রয়েছে, আবার চারটি কি রয়েছে ভাগ রয়েছে, তাই না? তাহলে আমি কিছু কিছু বেছে করে দিচ্ছি আর বাকিগুলো তোমাদের বাড়ির কাজ হিসেবে দেব, ঠিক আছে বন্ধুরা? চলো তাহলে, এক নম্বরে কি বলেছে লক্ষ্য করো, কোনটি বড়? আমরা লিখে ফেলি, তোমাদের এটা লেখার দরকার নেই, কোনটি বড়, ঠিক আছে? কি বলেছে? সম্পর্ক সূচক, সম্পর্ক সূচক, দেখো এই যে ছোট চিহ্ন, বড় চিহ্ন বা এই সমান চিহ্ন প্রতীকের সাহায্যে প্রকাশ করো, প্রতীকের সাহায্যে প্রকাশ করো, সাহায্যে প্রকাশ করো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা এখন এখানে এক নম্বরে আটটি সমস্যা রয়েছে, আমরা চারটি করবো, ঠিক আছে? আমরা দুই নম্বরটা লিখলাম, কত রয়েছে এখানে? 5.6, এখানে একটি কি ফাঁকা ঘর রয়েছে, 6.5, ঠিক আছে? আগে আমার সমস্যাগুলো লিখি, বন্ধুরা আমার সাথে সাথে তোমরাও লিখো, ঠিক আছে? এরপরে চার নাম্বারটা দেখো, লিখো তোমরা, 11 ঘর রয়েছে, এরপর কত? 1.1। এবারে আমরা এবারে পরে ছয় নাম্বারটা করবো বন্ধুরা, 0.7, এরপরে রয়েছে কত? এখানে 10/3। আর একটা সাত নাম্বারটা করবো। যে শিক্ষার্থী বন্ধুরা, তোমরাও লিখে ফেলো, 0.1, আর এখানে রয়েছে 10/1, ঠিক আছে বন্ধুরা? তাহলে আমরা এক নাম্বার যে চারটি আমরা লিখেছি এগুলো সমাধান করি। দেখো তো বন্ধুরা, এখানে 5.6 আর এখানে 6.5, তাহলে এখানে বড় কোনটি বলো দেখি?
হ্যাঁ বন্ধুরা, 5-এর চেয়ে 6 বড়। আমরা আগে এই পাশে পূর্ণ সংখ্যাটি দেখব। তাহলে এটি এ যেহেতু ছোট, তাহলে ছোট চিহ্নের পাশে হবে এই যে বন্ধুরা, এটা হবে এরকম, তাই না? আচ্ছা লিখছে না কেন, এই চিহ্নটি হবে, তাই না? তাহলে তোমরা আমার সাথে সাথে করে ফেলো। এবারে দেখো, এখানে রয়েছে 11 আর এখানে রয়েছে 1.1, অর্থাৎ এখানে 11 পূর্ণ সংখ্যা, তাই না? 11 কে আমরা এইভাবে লিখতে পারি, তাই না বন্ধুরা? 11.0, তাই না? এইভাবে লিখতে পারি। তাহলে আর এখানে 1.1, তাহলে 11টি বড় না, তাহলে এটা এখানে এই চিহ্নটি হবে। ঠিক আছে বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। এবারে এখানে দেখো তো বন্ধুরা, এখানে 0.7, এখানে আর এখানে 10/7 ভাগ। বন্ধুরা মনে আছে তোমাদের 0.7 কে কিন্তু আমরা কি লিখতে পারি? 10/7 ভাগ, তাই না? ঠিক আছে, আবার এই 10/3 ভাগকে কি লিখতে পারি? 0.3। তাহলে এই 0.7 বড় না 0.3 বড়? ঠিক ধরেছো বন্ধুরা, অবশ্যই 0.7 বড়। তাহলে এ হচ্ছে বড়, তাহলে কি হবে? এই চিহ্নটি হবে। ঠিক আছে বন্ধুরা, এটা মিশিয়ে দিই। এবারে প্রিয় শিক্ষার্থীরা, এখানে কি হবে? এই 0.1 কে কিন্তু আমরা কি লিখতে পারি? 10/1 ভাগ। তাহলে এখানেও কিন্তু 10/1 ভাগ। তাহলে আমরা কি বুঝতে পারছি? তাহলে এটি অবশ্যই দুটি সমান। তাহলে বন্ধুরা আমরা কি চিহ্ন দিব এখানে? এই যে সমান চিহ্ন দিয়ে দিলাম, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ এবং খুব সহজে আমরা করলাম, তাই না বন্ধুরা? তোমরা অবশ্যই বাসায় এগুলো করবে, আমি তোমাদের বাড়ির কাজ হিসাবে দিব। ঠিক আছে বন্ধুরা, তাহলে আমাদের কোনটি বড় ছোট বা সম্পর্ক সূচক যেগুলো আমাদের এটি হয়ে গেল। তাহলে আমরা 2 নম্বরে যাই, এটা মিশিয়ে দিলাম বন্ধুরা। দুই নম্বরে কি বলেছে লক্ষ্য করো বন্ধুরা, যোগ ও বিয়োগ করো। কি বলেছে নম্বরে? যোগ ও বিয়োগ করো, বিয়োগ করো, যোগ ও বিয়োগ করো। ঠিক আছে, তাহলে বন্ধুরা আমরা এখানেও 4টি অঙ্ক করবো। ঠিক আছে, 2 নম্বরটা নিলাম, দেখো 2 আর 2, তোমরা আমার সাথে লিখবে 0.8 যোগ 0.5। এরপর দিলাম 4 নম্বরটি, কত রয়েছে? 1.8 যোগ 0.2, এগুলো সমান চিহ্ন দিতে হবে বন্ধুরা। এরপরে 6 নম্বরটি, 1 বিয়োগ 0.2। এরপরে 7 নম্বরটি, 1.2 বিয়োগ 0.3। ঠিক আছে বন্ধুরা, আমরা 2টি বিয়োগ এবং 2টি যোগ নিয়েছি। এগুলো আমরা কিভাবে যোগ করব বা বিয়োগ করব তোমাদের আমি এর আগে এগুলো শিখিয়েছি। বন্ধুরা তোমরা যদি পাশাপাশি করতে না পারো তাহলে কিভাবে করতে বলেছিলাম? এইভাবে, তাই না? এই দেখো, এটি 0.8 আর দশমিকটা কি এখানে ঠিক থাকবে, তাই না? তাহলে 0.5, তাহলে এটি কত হবে? 8 × 5 = 13। এই 13 লেখার পরে এই দশমিকটা এখানে আসবে, তাই না? তাহলে কত হলো আমাদের? 1.3, মানে মনে আছে? এবারে বন্ধুরা এই এটা যোগ করি আমরা, দেখো 1.8 আর কত? 0.2। ঠিক আছে বন্ধুরা, আগে আমরা এমনিতে যোগ করব। ঠিক আছে, তাহলে 8 × 2 কত হয়? 10^0 = 1, আর এখানে 1 আর 1 যোগ করলে 2, দশমিকটা বসিয়ে দেবো এখানে, তাহলে 2.0, অর্থাৎ 2.0 কে আমরা কি লিখতে পারি? 2 লিখতে পারি। তাহলে শুধু এখানে আমরা 2 লিখতে পারি। ঠিক আছে বন্ধুরা, নিশ্চয়ই বুঝতে পারছো। এবার লক্ষ্য করো, এটি একটু ব্যক্তিগত, তাই না বন্ধুরা? 1 আর এখানে কত? আমরা 1 কে এইভাবে লিখতে পারি না, 1.0 লিখতে পারি, তাই না? তাহলে এখানে 0.2। ঠিক আছে বন্ধুরা, এখানে কিন্তু বিয়োগ করতে বলা হয়েছে, তাহলে এখন আমরা এমনি বিয়োগ করি, পরে আমরা দশমিকটা বসিয়ে দিব। তাহলে 10 থেকে 2 বাদ দিলে কত হয়? 8, হাতে 1, 1 মিলে গেল 0,
তাহলে এখানে এই যে দশমিকটা এখানে, তাহলে কত হলো বন্ধুরা? 0.8 বসিয়ে দাও, 0.8। খুবই মজা লাগছে তাই না? আচ্ছা এবারে বন্ধুরা দেখো, এখানে কত? 1.2, আর এখানে কত? 0.3। এটা কিভাবে বিয়োগ করব? একইভাবে বন্ধুরা, একইভাবে বিয়োগ। দেখো এখানে উপরে 2, নিচে 3, আমরা কিভাবে বিয়োগ করি? উপরে এটা কি 12 ধরে নিই না? তাহলে 12 থেকে 3 বাদ দিলে কত হয়? 9, হাতে কত? 1। তাহলে 1 মিলে গেল 0, তাহলে এখানে দশমিকটা বসিয়ে দিলাম, তাহলে কত হলো? 0.9। 0.9, ঠিক আছে বন্ধুরা? তোমরা আমার সাথে সাথে নিশ্চয় করে ফেলেছ তাই না? তাহলে আমি মিশিয়ে দিই এবং তোমরা নিশ্চয় বুঝতে পেরেছ, এগুলো আমরা এর আগেও শিখেছি। তাহলে এগুলো মিশিয়ে দিলাম। প্রিয় শিক্ষার্থীরা, এবারে 3 নম্বরে বলেছে উপরে নিচে হিসাব করো। আমরা একটু আগে যেগুলো করলাম সেগুলো আমরা অন্য জায়গায় উপরে নিচে করেছি, আর এমনিতে পাশাপাশি যোগ বিয়োগ ছিল। তাহলে উপরে নিচে থেকে আমরা দুটি সমাধান করি, সমস্যা সমাধান করি, ঠিক আছে বন্ধুরা? 3 নম্বরে কত? 3 নম্বরে আমরা 2 নম্বরটা করি। কি বলেছে বন্ধুরা? আগে এটা লিখে ফেলি, উপরে নিচে হিসেব করো। উপরে নিচে হিসাব করো, হিসাব করো, ঠিক আছে বন্ধুরা? উপরে নিচে হিসাব করো। আমরা 2 নম্বরটা করি, 2.8 আর 1.5, এটি যোগ তাই না? এরপরে আমরা বিয়োগ নি তাই না বন্ধুরা? 9 নাম্বারটা নিচ্ছি, 6.3, এরপরে 5.5, ঠিক আছে বন্ধুরা? আমরা একটু আগে যেভাবে করলাম এগুলো সেভাবেই তাই না? একটু আগে পাশাপাশি ছিল, আমরা উপরে নিচে অন্য জায়গায় বসিয়ে হিসেব করে সেখানে উত্তরগুলো বসিয়ে দিয়েছিলাম, এখানে আমরা উপর নিচে হিসেব করব। তাহলে বন্ধুরা আমরা যোগ যেভাবে দশমিকে শিখেছি সেভাবেই করব। দেখো দশমিকের আমার উপর নিচে বসানো আছে সোজাসুজি, তাহলে 8, 5, 13 কত হয়? 3, হাতে কত? 1, তাহলে 2 × 3 = 4, আর দশমিকটা কোথায় বন্ধুরা? এই যে এখানে দশমিকে সোজা দশমিকটা বসে গেল। এবারে বিয়োগটা কিভাবে করবে বন্ধুরা? এর আগে যেভাবে শিখেছি সেভাবেই। তাহলে আগে দশমিক ছাড়াই করব, এখানে 13, 13 থেকে 5 বাদ দিলে কত হয়? 8, কত? 1, তাহলে মিলে গেছে 0, দশমিক বসিয়ে দাও, তাহলে কত হলো এখানে? 0.8 তাই না বন্ধুরা? খুব সহজেই আমরা এগুলো করতে পারি। আরো করবে বন্ধুরা? আমরা 1, 2, 3 এই তিনটি সমস্যার কত? 1 নম্বরে আমরা 4টি সমস্যা করেছি, 2 নম্বরেও 4টি করেছি, 3 নম্বরে 2টি করলাম, ঠিক আছে বন্ধুরা? আশা করি এই ধরনের সমস্যা যেগুলো তোমাদের আরো আছে এগুলো তোমরা বাসায় করতে পারবে। তাহলে বন্ধুরা আমাদের 4 নম্বর একটি সমস্যা রয়েছে, সেগুলো একটু কি কাঠামোবদ্ধ বা যোগ্যতা ভিত্তিকের মতো রয়েছে তাই না? উপরে কিছু তথ্য দেওয়া আছে, ছবি দেওয়া আছে, আর নিচে দুটি সমস্যা দেওয়া আছে, সেগুলো আমরা সেই সমস্যাগুলো সমাধান করি বন্ধুরা। তাহলে এটি মিশিয়ে দিচ্ছি, শিক্ষার্থী বন্ধুরা তোমার বইয়ে লক্ষ্য করো কি বলেছে। গৌতমের বাড়ি 4 নম্বর প্রশ্নটি, বিদ্যালয় গৌতমের বাড়ি বিদ্যালয় থেকে 8.2 কিলোমিটার পশ্চিমে অবস্থিত, সীমার বাড়ি বিদ্যালয় থেকে 9 কিলোমিটার পূর্বে অবস্থিত। ছবি দেওয়া আছে বন্ধুরা, আমরা একটু ছবি অঙ্কন করি। শিক্ষার্থী বন্ধুরা এটি মনে করো তোমাদের স্কুল, এটা স্কুল তোমাদের, হ্যাঁ তোমাদের স্কুল দিয়ে অঙ্কন করি একটা স্কুল। লক্ষ্য করো
দেখি বিদ্যালয়, ঠিক আছে বন্ধুরা, এটা হচ্ছে বিদ্যালয়। ভালো মতো লক্ষ্য করো, এখানে মনে করো এটা হচ্ছে সীমার বাড়ি, এটা কার বাড়ি? সীমার বাড়ি, ঠিক আছে বন্ধুরা। এটা হচ্ছে সীমার বাড়ি, আর কার বাড়ি বন্ধুরা? গৌতমের বাড়ি। ধরো এখানে গৌতমের বাড়ি দিয়েছি, এটা হচ্ছে গৌতমের বাড়ি, গৌতমের বাড়ি। তো বন্ধুরা এই যে আমরা একটা দূরত্ব দিব, ঠিক আছে? তাহলে ধরো বিদ্যালয় থেকে, এটা বিদ্যালয়, তো বিদ্যালয় থেকে সীমার বাড়ি কত? এই দূরত্বটি হচ্ছে কত বন্ধুরা? 9 কিলোমিটার, 9 কিমি, এটা হচ্ছে 9 কিমি। আর এটা হচ্ছে কত? 8.2 কিমি, 8.2 কিমি, ঠিক আছে বন্ধুরা। তাহলে এই বিদ্যালয় থেকে গৌতমের বাড়ি কত? 8.2 কিলোমিটার, আর বিদ্যালয় থেকে সীমার বাড়ি হচ্ছে 9 কিলোমিটার, ঠিক আছে? সীমার বাড়ি কি? পূর্ব পাশে অবস্থিত, আর গৌতমের বাড়ি হচ্ছে বিদ্যালয় থেকে পশ্চিমে অবস্থিত, ঠিক আছে বন্ধুরা? নিশ্চয়ই বুঝতে পেরেছ। এবারে কি করতে বলেছে বন্ধুরা লক্ষ্য করো, গৌতমের বাড়ি থেকে সীমার বাড়ির দূরত্ব কত কিলোমিটার, অর্থাৎ এই যে বন্ধুরা এই বাড়ি থেকে এই বাড়ির দূরত্বটা কত কিলোমিটার, তাহলে আমরা কি করব, এই গৌতমের বাড়ি থেকে বিদ্যালয় যতটা দূরত্ব, আবার বিদ্যালয় থেকে সীমার বাড়ির দূরত্ব যতটা, এটা আমরা কি করব, যোগ করব। তাহলে আমরা গৌতমের বাড়ি থেকে সীমার বাড়ির দূরত্ব পেয়ে যাব। তাহলে বন্ধুরা এটা আমাদের কয় নম্বর ছিল? 4 নম্বর, তাই না? 4 এর 1। কিভাবে করবো তাহলে দেখো, সমাধান করি, সমাধান, ঠিক আছে বন্ধুরা, কত এটা? 4 এর 1। হ্যাঁ, কি সমাধান? তাহলে গৌতমের বাড়ি, এখানে 1 নম্বরটা দিই বন্ধুরা, গৌতমের বাড়ি থেকে সীমার বাড়ির দূরত্ব কত কিলোমিটার, তাহলে 8.2 কিমি, আর কত? 9.0 কিমি, ঠিক আছে বন্ধুরা। বন্ধুরা এই 9 কিলোমিটারকে আমরা কিন্তু 9 = 9.0 লিখতে পারি, যেহেতু এখানে দশমিক আছে, সেহেতু আমরা এভাবে আমরা দশমিককে প্রকাশ করতে পারি। তাহলে কত হচ্ছে দেখো, এখানে 2, এখানে কত হচ্ছে 8, 9, 17, আর এখানে দশমিক, এত কিলোমিটার। তাহলে আমরা কি বলতে পারি, গৌতমের বাড়ি থেকে সীমার বাড়ির দূরত্ব 17.2 কিলোমিটার। অতএব গৌতমের বাড়ি থেকে সীমার বাড়ির দূরত্ব কত বন্ধুরা? 17.2 কিমি, কিমি অর্থাৎ কিলোমিটার। তাহলে বন্ধুরা আমাদের 4 এর 1 নম্বর সমস্যার সমাধান হয়ে গেল, ঠিক আছে? এই গৌতমের বাড়ি থেকে সীমার বাড়ির দূরত্বটা কত ছিল আমরা বের করতে পেরেছি। আশা করি তোমরা তোমাদের খাতায় এটি লিখে নিয়েছ। তাহলে বন্ধুরা আমরা 2 নম্বর সমস্যায় চলে যাই, এবার এটা মিশিয়ে দিচ্ছি, এটা তাহলে মিশিয়ে দিলাম। এবারে বন্ধুরা কি বলেছে, বিদ্যালয় থেকে সীমার বাড়ির দূরত্ব গৌতমের বাড়ির দূরত্ব অপেক্ষা কত কিলোমিটার বেশি? বন্ধুরা এখানে সীমার বাড়ির দূরত্ব 9 কিলোমিটার, আর গৌতমের বাড়ির দূরত্ব হচ্ছে 8.2 কিলোমিটার, অর্থাৎ 8.2-এর চেয়ে 9 কিলোমিটার হচ্ছে বেশি। তাহলে আমরা কি বুঝতে পারছি, সীমার বাড়ির দূরত্বটা বিদ্যালয় থেকে বেশি। তাহলে কতটুক বেশি, এই সীমার বাড়ির দূরত্ব থেকে গৌতমের বাড়ির দূরত্ব, মানে বিদ্যালয় থেকে যে দূরত্বটা সেটা সীমার বাড়ির দূরত্ব থেকে বিয়োগ করলে আমরা পার্থক্য বা কতটুকু বেশি সেটা আমরা পেয়ে যাব। তাহলে আমরা 2 নম্বর লিখি, তাহলে 9.0 কিমি
এর সাথে কত 8.2 কিমি, এটা কি করবো বন্ধুরা বিয়োগ করব। তাহলে বিয়োগ কিভাবে করব, এখানে 10 থেকে 2 বাদ দিলে কত হয় 8, আর এখানে হাতে 1 শূন্য হয়ে গেল, তাহলে 0.08 কিমি। তাহলে আমরা লিখতে পারি অতএব বিদ্যালয় থেকে সীমার বাড়ির দূরত্ব গৌতমের বাড়ির, সীমার বাড়ির দূরত্ব গৌতমের বাড়ির দূরত্ব ব্যাখ্যা কত কিলোমিটার বেশি, 1 কিলোমিটারটা বেশি। তাহলে আমরা লিখে ফেলি অতএব বিদ্যালয় থেকে সীমার বাড়ির দূরত্ব, সীমার বাড়ির দূরত্ব গৌতমের বাড়ির দূরত্ব অপেক্ষা গৌতমের বাড়ির দূরত্ব অপেক্ষা কত বন্ধুরা, এই যে 0.8 কিমি বেশি। ঠিক আছে বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছ এবং তোমরা তোমাদের খাতায় লিখে নিয়েছ। তাহলে বন্ধুরা আমাদের যে 9.4 অনুশীলনী 1-এর 110 পৃষ্ঠায় যে সমস্যাগুলো রয়েছিল আমরা তার বেশিরভাগই সমাধান করে ফেলেছি। ঠিক আছে বন্ধুরা, তাহলে শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং তোমরাও খাতায় লিখে নিয়েছ। এবারে বাড়ি কাজ দিই, তোমরা সেগুলো বাড়িতে করে আমাকে মেসেঞ্জারে যেভাবে পাঠিয়ে দাও সেভাবেই পাঠিয়ে দিবে। ঠিক আছে বন্ধুরা, এটা তাহলে মিশিয়ে দেই। তাহলে বন্ধুরা বাড়ি কাজটা লিখে নাও, বাড়ির কাজ 1 নম্বরে বলা হচ্ছে কোনটি বড়, কোনটি বড় সম্পর্ক সূচক, সূচক বন্ধুরা এই যে ছোট বড় বা সমান প্রতীকের সাহায্যে প্রকাশ করো, প্রতীকের সাহায্যে প্রকাশ করো। ঠিক আছে বন্ধুরা, তাহলে এখানে দিচ্ছি কয়েকটা, 0.4, 0.7, এখানে দিলাম 0.1, এখানে 0, আরেকটি দিলাম 0.7, বন্ধুরা এটা করেছি আমরা, এখানে দিলাম 10, এখানে 10, এখানে 1, আরেকটা দিলাম 10/5 0.5। ঠিক আছে বন্ধুরা, এবারে কি যোগ এবং বিয়োগ করো, যোগ এবং বিয়োগ করো, এখানে 0.6 যোগ 0.4। ঠিক আছে বন্ধুরা, এবারে 0.6 যোগ 0.7, আশা করি এই বাড়ি কাজগুলো তোমরা লিখে নিয়েছ। হ্যাঁ, আর এই বাড়ি কাজগুলো এই যেখানে সম্পর্ক প্রতীক বড় ছোট এবং বা সমান চিহ্ন বসাবে, আর এখানে 2টি যোগ দিয়েছি এবং 2টি বিয়োগ দিয়েছি দশমিকে। ঠিক আছে, যেগুলো আমরা একটু আগে করলাম, আর এগুলো তোমাদের সাথে অনেকবার আলোচনা হয়েছে, তাই না বন্ধুরা? তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আর যেন নয় তোমরা বাড়ি কাজ লিখে নিয়েছো এবং বাড়ি কাজ অবশ্যই করবে, আমাকে মেসেঞ্জারে পাঠিয়ে দেবে। আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিতে যাচ্ছি। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, এই শুভকামনায়।
আল্লাহ হাফেজ।